ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ দায়ের পদ্ধতি আরও সহজ করতে কনজিউমার ম্যানেজমেন্ট সিস্টেম শীর্ষক পোর্টাল ও সফটওয়্যার উদ্বোধন করেছে সংশ্লিষ্ট দপ্তর। বুধবার সকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সিস্টেম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, এই সিস্টেমের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজে ভোক্তারা তাদের অভিযোগ জানাতে পারবে। আগের চেয়ে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলো চিহ্নিত করে দপ্তরে পদক্ষেপ নিতে পারবে বলে জানান মহাপরিচালক। পর্যায়ক্রমে ঢাকা বিভাগ দিক থেকে আমরা সারা দেশেই করব, তখন সে যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে সে একজন ভোক্তা তার প্রতারণার বিষয়ে সে অভিযোগ দায়ের করতে পারবে। যেহেতু এখন এটি একটা আপনার কি বলবো যে অনলাইনে চলে আসছে, সেখানে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু আমি কিন্তু ক্লিক করে জানতে পারবো যে কতগুলো অভিযোগ পড়েছে, কোন অভিযোগটা নিষ্পত্তি হয়েছে, সেখানে কিউ আছে কি না, অর্থাৎ যে নাম্বার যেটি 50তম অভিযোগ সেটি নিষ্পত্তি আগে হলো নাকি 100তম অভিযোগ নিষ্পত্তি হলো, সেই জিনিসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে।